তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, যদি আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি আজকে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফোনের এমন একটি ইউনিক গোপন কাজ শেখাবো যা আপনারা দেখে অবাক হবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইলের বর্ডার লাইটগুলো, বেসিক্যালি আমাদের মোবাইল ফোন যত সুন্দর করে কাস্টমাইজ করব ততই আমাদের মোবাইল ফোন দেখতে ভালো লাগবে। এবং আপনার মোবাইল ফোনের এই লাইট দেখে যে কেউ অবাক হবে অথবা আপনার কাছ থেকে এটি নেওয়ার জন্য সে বাধ্য হবে, কারণ এই লাইটের কারণে আপনার মোবাইল ফোনটি অনেকটা সুন্দর হয়ে যাবে যা আপনারা আগে কখনোই দেখেননি। এখানে তিন চার ধরনের স্টাইল পাবেন অথবা তিন চার ডিজাইনের লাইট পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো লাইন লাইট, তো আগেরটি ছিল লাভ লাইট। এইভাবে চাইলে আপনারা এই বর্ডার লাইটগুলো আপনার মোবাইলে ডিসপ্লের সাইটে এইভাবে সেট করতে পারেন। এই লাইটগুলো সবসময় জ্বলতে থাকবে। আপনারা যদি কোনো কাজ করেন অথবা কোনো অ্যাপস ওপেন করেন, অ্যাপস ওপেন করার ক্ষেত্রেও এই লাইটগুলো থাকবে। এই যে দেখুন বিভিন্ন স্টাইল এবং বিভিন্ন ডিজাইন রয়েছে যেগুলো আপনাদের পছন্দ হয়, আপনি নিজের মতো এখানে কালার সেট করতে পারেন অথবা অ্যানিমেশন স্পিড সেট করতে পারেন। তবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্রথমে একটি লাইক দেবেন আমাদের ভিডিওটিতে, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে একটি বেল আইকন আসবে, ক্লিক করে অল অপশনে সিলেক্ট করুন। এবং বন্ধুরা কষ্ট করে একটু নিচের দিকে চলে আসলে এখানে পাবেন কমেন্ট সেকশন, এই যে নিচের দিকে পাবেন এড এ পাবলিক কমেন্ট, এখানে ক্লিক করুন। তারপর এখানে একটি কমেন্ট করে দেবেন, লিখে দেবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও, তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দেবেন। বন্ধুগণ, আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত পাই। তো ভিউয়ার্স, কীভাবে আপনার ডিভাইসে এরকম সুন্দর লাইট সেটিং করবেন? যে লাইটগুলো সেটিং করলে আপনার মোবাইলের স্টাইল অন্যরকম হয়ে যাবে, যে কেউ আপনার ফোনের দিকে তাকিয়ে থাকবে। তো বন্ধুরা, তার জন্য অবশ্যই একটি অ্যাপস আপনাদের ডাউনলোড করতে হবে। অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, প্রথম ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট ডিজাইন রয়েছে, তিনটি ডিজাইন রয়েছে। এখান থেকে আপনারা বাম দিকে সোয়াইপ করলে আরও ডিজাইন বেরিয়ে আসবে এবং এইগুলোকে সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন। বিভিন্ন কালার দিতে পারবেন এবং স্পিড দিতে পারবেন, অ্যানিমেশন। তারপর এখানে ক্লিক করুন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি নাম লিখতে হবে, জাস্ট আমার নাম লিখে দিচ্ছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি কোনো অ্যাড আসে অ্যাডগুলো কেটে দিবেন। তারপর এখানে দেখুন বিভিন্ন কালার, আপনি চাইলে এখান থেকে বর্ডার কালার চেঞ্জ করতে পারেন, চয়েস কালার, এখানে যে কোনো কালার দিতে পারেন, কারণ কালার দিলে এখানে অনেকটা সুন্দর হবে এই লাইটগুলো। এবং অ্যানিমেশন এখান থেকে স্পিড বাড়াতে পারেন এবং এখান থেকে স্টাইলগুলো পরিবর্তন করতে পারবেন। যা কিছু কাস্টমাইজ করা দরকার এখান থেকে সকল ধরনের কাস্টমাইজ করতে পারবেন। এই যে অ্যানিমেশন স্পিড, এখান থেকে আমরা ফুল বাড়িয়ে দিলাম, দেখুন লাইটগুলোর অ্যানিমেশন এখান থেকে বেড়ে গেছে। এইভাবে চাইলে আপনারা একটু সাইজ বড় করতে পারেন এই লাইটগুলোর, আপনারা চাইলে এই লাভ লাইটগুলোর সাইজ এখান থেকে বড় করে দেবেন, বর্ডার সাইজ, এই যে দেখতে পাচ্ছেন। তারপর রয়েছে এখানে রেডিওস টপ, এখান থেকে চাইলে এই সাইজগুলো একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর রেডিওস বটম, তারপর নিচের দিকে আসলে এই যে দেখতে পাবেন অনেকের মোবাইল রয়েছে স্যামসাং, স্যামসাংয়ের ক্ষেত্রে এখানে বিভিন্ন স্টাইল আছে। তারপর উপরে আইকন চেঞ্জ করতে পারেন, লাইটের আইকন, এই যে দেখুন এখানে বিভিন্ন আইকন আছে। তো বন্ধুরা, আগে হয়তো আপনারা কখনোই ব্যবহার করেননি, তবে এরকম একটি লাইট ব্যবহার করলে যখন আপনার মোবাইলে কল আসবে, কল আসার সঙ্গে সঙ্গে এই অ্যানিমেশন স্পিড অনেকটা বেড়ে যাবে। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সোয়েস কালার, তারপর রান স্টাইল, এখান থেকে রান স্টাইল করতে পারেন বিভিন্ন, এই যে বর্ডার স্টাইল। তারপর এখানে রয়েছে অ্যানিমেশন স্পিড, অবশ্যই বাড়িয়ে দিবেন। তো এখান থেকে সম্পূর্ণভাবে সেটিং করে নেবেন। তো নিচে যদি আপনারা অন্য কোনো ডিভাইস ইউজ করেন, স্যামসাং অথবা আদার্স ফোন, তাহলে নিচে দেখুন এই যে এখানে সাইজ রয়েছে, এই সাইজ মতো এই লাইটগুলো এখানে রাউন্ড হবে। তারপর এই সেটিং যখন সম্পূর্ণ শেষ হবে তখন ব্যাক বাটনে ক্লিক করুন, এই যে দেখুন এখানে চলে আসছে, এখানে ক্লিক করবেন। তারপর এনেবল ওভারলে আদার অ্যাপ, এই যে মাঝখানের অপশনটিতে ক্লিক করবেন, দেখুন এই লাইটটি কিন্তু এখন ডিসপ্লে হচ্ছে মোবাইলের বর্ডারে। তো এইভাবে এখানে থ্রি ডটে ক্লিক করে আবার এখান থেকে এডিট করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এই লাইটটি কিন্তু এখন সেটিং হয়ে গেছে সম্পূর্ণ। দেখুন এখানে অ্যানিমেশনগুলো চাইলে আপনারা আরও বাড়াতে পারেন, ওই অ্যাপ্লিকেশনে আবার যে অ্যানিমেশনটি বাড়িয়ে দেবেন, এডিটে ক্লিক করে দেখবেন এই লাইটটি অনেকটা সৌন্দর্য বেড়ে যাবে, যে কেউ দেখলে অবাক হবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সবাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, টেক।